আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইয়েস, আজকেও আর একটা ব্লগ করতেছি, কারণ আমি একটা বলদামি করছি। সো গত ব্লগে আপনারা দেখছেন যে আমি ফোন ঠিক করতে গেছিলাম, অ্যান্ড আমি বলছিলাম যে আমার ফোনের ডিসপ্লে টিসপ্লে আমি সব চেঞ্জ করাবো, কিন্তু লোকটা আমার সি ডিসপ্লে চেঞ্জ করা নাই। সো এটা আমি আগেই দেখছিলাম, উনি আমি যখন জিজ্ঞাসা করছি যে কেন ডিসপ্লে চেঞ্জ করে নাই, উনি এই যে দেখতে পাচ্ছেন যে কালো কালো দাগ, এই যে এখানেও কালো কালো দাগ, সো ও উনি হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করে নাই। তারপর আমি যখন জিজ্ঞাসা করলাম যে কেন এরকম, উনি বলতেছে যে দাগটা চলে যাবে, আর আমিও বলত সেই কথাটা মেনে বাসায় চলে আসছি। আর যেহেতু সে ডিসপ্লে চেঞ্জ করে নাই, তাই এটা যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সো আমার স্ক্রিনে দাগটা রয়ে গেছে, এই যে কই, এই যে ব্ল্যাক কালারের দেখা যাচ্ছে, এই যে নিচেরটা বেশি প্রমিনেন্ট, এই যে। সো এটা ঠিক করাতে আজকে যাব, আমার ডাবল কষ্ট করা লাগতেছে। সো এখন যাব বসুন্ধরা, সো ওখানে গিয়ে দেখো। সো বসুন্ধরা চলে আসলাম, এখন যাব হচ্ছে ওই দোকানটাতে, দেখি লোকটা কি বলে। দোকানে আসার পর দোকানের ভাইয়াটা আমার সাথে একরকম ডিসএগ্রি করে যে তার সাথে ডিসপ্লে লাগানোর কথা হয়নি, কিন্তু সে যেহেতু বলেছে যে যদি দাগটা না যায় তাহলে সে আমাকে স্ক্রিনটা ঠিক করে দিবে, তাই সে এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে গেল স্ক্রিনটা ঠিক করার জন্য। আমাকে আজকেও 100 টাকা পে করতে হয়েছে, যদি ওই দিনই সে কাজটা করে দিত তাহলে আজকে এই 100 টাকা দেওয়া লাগতো না। কতগুলা মেনু দিছে, 1 2 3 4 5 6 মেনু। তো ফোন ঠিক করাইতে দিছি, ওরা বলছে যে 1.5 ঘন্টার মতো লাগবে। সো আর কি করব, ভাবলাম যে খাওয়া দাওয়া করি, সো ফুড অর্ডার করছি, দেখি কতক্ষণে দেয় ওরা। আর আজকে চলে আসলাম ইন্ডিয়ান স্পাইসিতে। আমার মনে আছে যখন নতুন নতুন বসুন্ধরা সিটিতে আসতাম তখন এসে দই ফুচকা খেতাম, আজকে ওই দিনটার কথা মনে পড়ে গেল। আর আজকে এসে দেখলাম ওদের এখানে এই ফলমূলগুলো ঝুলানো, আমি জানি না বাট এগুলো কিন্তু ফেক, আসল না কিন্তু। আর আজকে অর্ডার দিলাম হচ্ছে ছোলা ভাটুরা, এটার প্রাইসটা আমি বলে দিই, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। বলে দিই কী কী ছিল, ছোলা ছিল, চিকেন ছিল, আচার ছিল এবং দই ছিল, এবং বড় বড় দুটা লুচি, আর প্রচুর তেল ছিল। আমি লিটারেলি এত তেল দেখে প্যানিক খেয়ে গেছি, সো আমি টিস্যু দিয়ে আগে একটু মুছে নেছি, এই তেল খাইলে শিওর প্যানিক অ্যাটাক হবে। আর আমি ট্রাই করতেছি কোক না খাওয়ার জন্য, আমাকে অনেকেই নিষেধ করছে এত কোক খেতে না, সো আই এম ট্রাইং টু ফলো দ্যাট। খাবার পরে আমি আর ভিডিওটা করতে পারি নাই কারণ প্রচুর মেজাজ খারাপ ছিল। যখন ফোনটা ঠিক করছি দেখলাম যে ফোনটা ওভারহিট হচ্ছে, এটা দেখে আমার মাথাটা গরম হয়ে গেছে। তারপর আমরা আরও আধা ঘন্টা বসে থাকি যে দেখি যে ফোনটা আরও ওভারহিট হয় কি না। সো এটা চেক করতে করতে আমাদের প্রায় 9টা বেজে যায় এবং বাসায় আসতে আসতে 10টা বাজে। সো ফাইনালি বাসায় চলে আসলাম, আর এই যে ফোনের ডিসপ্লে লাগানো আছে, আমি 100 টাকা দিয়ে প্রোটেক্টর লাগাইছিলাম, আমার ওটা জলে, মানে এই ফোনের পিছনে টাকা খরচ করতে করতে আমি শেষ, এটার পিছনে অলরেডি 2700 টাকা গেছে। আমি কানে ধরলাম আমি কখনো আর ফোন ঠিক করাবো না। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, আশা করছি সবার ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা। Thank you.